নামাজের সালাতের পূর্বে অজুর সময় কয়েকটি শিক্ষা এত বেশি মনে দাগ কেটেছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, তাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। অজু করার সময় যখন আমরা ডান হাত ধুই তখন আমরা মনে মনে দোয়া করতে পারি, হে আল্লাহ আমার এই দুহাত দিয়ে যেন কোনো খারাপ কাজ না হয়। কুলি করার সময় দোয়া করতে পারি, হে আল্লাহ আমার এই মুখ দিয়ে যেন কোনো খারাপ গীবত, পরনিন্দা, ছোগলখুরি, মিথ্যা না বের হয়। আমার এই মুখ দিয়ে যেন তাই বের হয় যা তোমাকে সন্তুষ্ট করে। অজুর পানির মাধ্যমে আমার মুখের বাহ্যিক ও অভ্যন্তরীণ নোংরা বের করে দিন। ইয়া রব, আপনি সর্বশ্রেষ্ঠ পরিশুদ্ধকারী। নাকে পানি দেওয়ার সময় দোয়া করতে পারি, হে আল্লাহ নাক দিয়ে যেন আমি জান্নাতে সুঘ্রাণ পাই। মুখে পানি দেওয়ার সময় দোয়া করতে পারি, হে আল্লাহ আমার এই মুখকে কেয়ামতের দিন উজ্জ্বল করে দিও। হে প্রভু তুমি একে অন্ধকারাচ্ছন্ন করিও না মালিক। কেয়ামতের ময়দানে যদি এই মুখ অন্ধকার হয়ে যায় তবে আপনার আর কোনো উপায় থাকবে না। এই অজুর পানির বদলতে তুমি মুখটাকে চিরস্থায়ী নূর দ্বারা ভরিয়ে দাও। ডান হাত ধোয়ার সময় দোয়া করতে পারি, হে রব্বুল আলামিন এই হাতে যেন আমি আমার আমলনামা পেয়ে যাই। বাম হাত ধোয়ার সময় দোয়া করতে পারি, হে আল্লাহ আমার এই হাতকে তুমি আমলনামা গ্রহণের দায়ভার থেকে মুক্ত করে দাও। হে মালিক যাদের আমলনামা বাম হাতে আসবে আমি যেন তাদের অন্তর্ভুক্ত না হই। মাথা মাসিহ করার সময় দোয়া করতে পারি, হে আল্লাহ এই অজুর পানির মাধ্যমে আমার মস্তিষ্ক উর্বর করে দাও যাতে আমার চিন্তাভাবনা এলেম সব কিছু দিয়ে আমি তোমাকে খুশি করতে পারি। আমার এই মাথা দুনিয়া ও আখিরাতে তুমি ছাড়া যেন কারোর সামনে নত না হয়। হে প্রভু তোমার সামনে আপাদমস্তক নত করে দিচ্ছি। কান মাসিহ করার সময় দোয়া করতে পারি, হে আল্লাহ আমার এই কান দিয়ে যেন গান বাজনা গীবত না শুনি। আমার এই কান যেন কারো পরনিন্দা না শুনি। আমার এই কান দিয়ে যেন আমি কোনো হারাম জিনিস না শুনি। পা ধোয়ার সময় আমি দোয়া করতে পারি, হে আল্লাহ আমার এই পা দুটোকে আপনি পুলসিরাত পার হওয়ার সময় ধীর করে দিন যাতে সহজে পার হতে পারে। আমার এই পা যেন জান্নাতের স্পর্শ পাওয়ার সৌভাগ্য লাভ করে। ইয়া রব আমার এই পাকে জাহান্নামের স্পর্শ পাওয়া থেকে মাফ করে দিন। ইয়া গাফফার, হে আল্লাহ দুনিয়ার বুকে আমি যতদিন বেঁচে থাকব আমার এই পা দিয়ে আমি যেন কোনো হারাম পথে গমন না করি। সুবহানাল্লাহ, একবার ট্রাই করে দেখুন কতটা সুন্দর অজু হয়, কতটা নরম দিল হয়। অজুর পরে মনে হবে অন্তরাত্মা প্রশান্ত হয়ে গেছে। এই দোয়াগুলো আপনি বাংলায় করতে পারেন, বাংলায় পড়ে অজুটা শেষ করে দেখবেন নামাজে কতটা বিনয়ী হওয়া যায়। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেই দিয়েছেন অজুর সময় দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। ইনশাআল্লাহ এই দোয়াগুলো আমরা নিয়মিত পড়লে আমরা দুনিয়া ও আখিরাতে অশেষ কল্যাণ হাসিল করতে পারবো।